শুনলি কি উল্লু কত গেল বলছি অনামিকা দিয়ে লাগাতে হয় ওটা অনামিকা লাগাও তিল লাগাও আমাকে লাগা তা কি বলছি আমি ইংরেজি বলেছি কিছু ওম স্বস্তি পন্থা মনুচরে সূর্য চন্দ্রমসা বিবাহ পুনর্দতা গণতা জানতা সঙ্গমে মহি জল বসু গিয়ে এবার আপনারা কিছু মনে করবেন না আমার ছেলে ওই জন্য বলছি শেখাচ্ছি গিয়ে শিখিয়ে পারা যাচ্ছে না এবারে ওই তিলক যাতে করেছো তুমি বাপাকে লাগিয়ে দাও বাপা এবারে ওদের সবাই ওদের যারা কাছে কাছে বসে আছে তাদের লাগিয়ে দাও তারপর একজনের হাতে দাও সবাইকে লাগিয়ে দাও বাপা একটু নড়ো 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 তুমি নড়ো ওর কাছে এসো না ও লাগাবে তো তোমার ওহো কত কায়দা করে একটু তিলক লাগাবে তো কি করছে দেখো তুমি লাগাও সবাইকে লাগাও মা মাঝখানের আঙুলে নয় মাঝখানের পরের আঙুলে বলে সাত কাণ্ড রামায়ণ শুনে বলে সীতারামের সম্পর্ক কি মানে আমার সব সন্তানরা সব ট্রেনিং এ রয়েছে তো ওই জন্য এদের মাথা ঘামাতে হচ্ছে আমার কি নামি শুভজিৎ না শুভেন্দুবাবু শুভেন্দুবাবু একে লাগিয়ে দিলে শুভেন্দুবাবুর হাতে ধরিয়ে দিন দাদা ওটা এবার তুমি সবাইকে লাগাও বাবা ফটো ফটো আচ্ছা ওদিকে কাজ চলতে থাকো এদিকে করো আগে শুরু করো হ্যাঁ अथ ईश्वर स्तुति प्रार्थना उपासना मंत्र ओम विश्वानि देव सवितर दुरितानि पराशुव यद्भद्रं तन्न आशुव ओम हिरण्यगर्भः समवतताग्रे भूतस्य जातः पतिरेक आसीत् सदाधार पृथिवीं न्यामुतेव तस्मै देवाय हविषाभिधेव ॐ य आत्मना बलदायस्य विश्व उपासते प्रशिशं यस्य देवः यस्य छाया अमृतं यस्य मृतुः तस्मै देवाय हविषाभिधेव ॐ यः प्राणतो निमिषतो मयित्वैकैद्राजा जगतो बभूव या ईशे अस्य द्विपदश्चतुष्पदः तस्मै देवाय हविषाभिधेव चलिडा येन शास्तभितं येन नाकः यो अन्तरिक्षैरजसो विमानः कस्मै देवाय हविषाभिधेव ॐ प्रजापतेन त्वदेतानन्यो विश्वाजातानि परिता बभूव यत्कामास्ते जुहुमस्तनो अस्तु वयं श्यामपतयोरयीणाम् ॐ स नो मन्दुर्जनिता सविधाता धामानि वेदभुवनानि विश्वा यत्र देवा अमृतमानशानस्थिति ये धामन्न दैरयन्त ॐ अग्निनय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युयोदस्मज्जुहुरान् मेनो भूयिष्ठां तेन मोक्तिं विधेम अथ ईश्वर स्तुति प्रार्थना उपासना দিদি আপনার ডান হাতে কি অসুবিধে কিচ্ছু তো বাঁ হাতে লাগাচ্ছেন কেন এখানে আটটা মন্ত্র বলা হলো প্রথম মন্ত্রে বলা হয়েছে বিশ্বানি দেব সবিতার দুরিতানি পরাশু ইয়াদ ভদ্রম তন্নাশু হে সকল জগতের উৎপত্তি কর্তা সকল জগতের উৎপত্তি কর্তা কে পরমেশ্বর হে সকল জগতের উৎপত্তি কর্তা সমগ্র ঐশ্বর্যযুক্ত সুখদাতা আপনি কৃপা করে আমাদের সম্পূর্ণ দুর্গুণ দুর্বেশন এবং দুঃখকে দূর করে দিন যে কল্যাণকারক
গুণ কর্ম স্বভাব এবং পদার্থ আছে সেইগুলো আমাদেরকে প্রাপ্ত করান বা করুন। কাকে বলা হলো, কার কাছে বলা হলো জিনিসটা? যে সৃষ্টির নির্মাণকারী, যে সৃষ্টির রচনাকার, যে সৃষ্টিকে বানিয়েছে। যেমন বললাম না, এ দুব্বু ঘাস থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু বানানোর মূলে ঈশ্বর। তো সেই ঈশ্বরকেই আমরা জানিতে পারলাম না, যার মনে যা আসছে সে তাকে ঈশ্বর বলছে। যে ঈশ্বর নয়, যেমন বললাম না, একে হেলিকপ্টার বলতে পারবো না। এই বইটাকে, এই যে সাম বেদ আমার হাতে, এই বইটাকে যদি বলি রেলগাড়ি, তো রেলগাড়ি হয়ে যাবে? রেলগাড়ি হওয়া সম্ভব? কিন্তু গুরুটা বলছে একে রেলগাড়ি বলতে হবে। কি করে বলে, যে ঈশ্বর নয় তাকে ঈশ্বর বলতে হচ্ছে, বলা হচ্ছে, বলাতে পারছে, বলাতে চেষ্টা করছে, তাহলে সে এই রেলগাড়ি আর বই দুটো সমান হলো না? ঈশ্বরের পরিভাষা কি সেটা তো জানতে হবে, ঈশ্বর কাকে বলে সেটা তো জানতে হবে। অহেতুক একজন ঈশ্বর বললে হবে? যেমন মোটরসাইকেল আর সাইকেল, সাইকেল আলাদা, মোটরসাইকেল আলাদা, যতক্ষণ পর্যন্ত সাইকেলে মোটর না যোগ হবে তার মোটরসাইকেল নাম পড়বে না। তো ঈশ্বরটাকে, ঈশ্বরটা জানলোই না, সেই ঈশ্বরের কাছে প্রার্থনা চাওয়া হলো, হে ঈশ্বর আপনি সকল জগতের উৎপত্তি কর্তা। ঈশ্বর কি করে? সমস্ত জগৎ তিনি উৎপত্তি করেন, সমগ্র ঐশ্বর্য যুক্ত। ঈশ্বর ঐশ্বর্য ছাড়া কোনো দোষপূর্ণ জিনিস ঈশ্বরের ভেতরে লাগে না। ঈশ্বরের ভেতরে গুণই গুণ আছে, অবগুণ নেই। তো যার ভেতরে অবগুণ থাকবে সে কোনোদিন ঈশ্বর হতে পারবে না। এবারে মানুষ সবগুণে সম্পন্ন গুণই হয় না, মানুষ দোষ আর গুণের দুটোর মাঝখানে থাকে? বলুন, দোষ মানুষের মধ্যে থাকে, গুণ মানুষের মধ্যে থাকে। তাহলে মানুষ দোষ আর গুণে দুটোই জিনিসে মানুষ, আর ঈশ্বর একটা জিনিসে, তার ভেতরে গুণই গুণ থাকবে, তার ভেতরে অবগুণ হবে না। যে যার ভেতরে অবগুণ নেই তাকে ঈশ্বর বলা হচ্ছে, কিন্তু এখানে যার ভেতরে দোষ গুণ দুটোই লেগে রয়েছে তাকেই মানুষ বলে। যে জন্ম নিয়েছে তাকেই ঈশ্বর বলছে, যে সন্তান উৎপত্তি করছে তাকেই ঈশ্বর বলছে, যে বিয়ে করছে তাকেই ঈশ্বর বলছে। এ কি হচ্ছে? তাহলে ঈশ্বর সম্পর্কে জানলো কে? ঈশ্বর সম্পর্কে জানকারী দিল কে? ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান আছে? তাদের জ্ঞান নেই। এই জন্য বেদ মানা করলে কথা, এই কথা আমার নিজের মন গড়া কথা না, এতে বেদের কথা। বেদ হলো ঈশ্বরীয় জ্ঞান। তো ঈশ্বরীয় জ্ঞানে সেই বেদ এখানে মানা করছে যে না, ঈশ্বর সকল জগতের উৎপত্তি কর্তা, তিনি ঐশ্বর্যবান, ঐশ্বর্য যুক্ত, জ্ঞান দাতা। ঈশ্বর ছাড়া আর কেউ জ্ঞান দিতে পারবে না। এই জন্য ঈশ্বরকে সর্বেশামাপি গুরু বলেছে, গুরু ঈশ্বরই গুরুর গুরু। তাই তৃতীয় মন্ত্রে বলা হলো, ওম য আত্মদা বলদা যস্য বিশ্বে উপাসতে প্রশিষম যস্য দেবাহ যস্য ছায়ামৃতম যস্য মৃতুঃ কস্মৈ দেবায়ঃ বিশাপি দেবে। जो आत्मज्ञान का दाता, आत्मज्ञान शरीर आत्मा और समाज का बल का देने हरा बोला हो, ईश्वर के से ईश्वर आत्मज्ञान समाज समस्त আত্মিক বল দেনেওয়ালা, দেওয়ার মালিক সে ঈশ্বর। ছাড়া এ জিনিস অন্য কারুর কাছ থেকে প্রাপ্ত হতে পারে না। আত্মজ্ঞান কা বাদ দাতা পরমেশ্বর, আত্মদা বলদা যস্য বিশ্বে উপাসতে, যারা সেই ঈশ্বরের উপাসনা করে তাদেরকেই বিদ্বান বলা হয়, তাদেরকেই জ্ঞানবান বলা হয়। আর যারা সেই ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে বিদ্বান বলা যাবে না। তো বিদ্বানের বিলোম শব্দ কি? আমি আবার বাংলা ঠিক গুছিয়ে বলতে পারছি না। যেন বিদ্বান তো বোঝেন, বিদ্বান তো শিক্ষিত মানুষদেরকে বলা হয়। তো শিক্ষিত মানুষ তাদেরকে, যাদের, যারা ঈশ্বরের উপাসনা করে তাদেরকে বিদ্বান বলা হয়েছে। যারা ঈশ্বরের উপাসনা করে না তারা বিদ্বানের বিলম শব্দ কি হয়? অবিদ্বান নয়, মূর্খ। যারা বিদ্বান নয় তারা মূর্খ। বেদ বলতে চাচ্ছে, ঈশ্বর বললেন যারা ঈশ্বরের উপাসনা করে তারাই বিদ্বান, যারা ঈশ্বরের উপাসনা করে না তারাই মূর্খ।
अवलम्बन करा अमृत पान करार समान। एबार अमृतेर विलोम शब्दटा कि विष। एबार जारा अमृत पान करे ना तारा कि करे विष पान करे। तो विष पान करले मानुष बेचे थाकबे ना मरे जाबे? ना মেদিনীপুরের লোকেরা মারা যাবে। তুমি তো উত্তর চব্বিশ পরগনার, মেদিনীপুরের লোকেরা মরবে না। যারা বিষ পান করে তারা কি করে, তা কি কি খেয়াল হয় আপনাদের বিচারে কি আসে? যারা বিষ পান করবে সে বিষ পান করবে যে সে মরবে? এবারে যদি বলে না বিষ পান করবে যে মরবে না, গুরুর আশীর্বাদে সে বেঁচে যাবে। কি বললাম? গুরুর আশীর্বাদে সে বেঁচে যাবে। এবারে আমি খুব বিশ্বাসের সঙ্গে বলছি আপনাদের কাছে, এবারে গুরু শিষ্য সে যদি বিষ পান করে গুরুর আশীর্বাদে বেঁচে যাবে, সেই বিষটা গুরুকে খাইয়ে দেখুন, গুরু যদি বেঁচে যায় আমার কান কেটে নেবেন। সে গুরু নিজেই বাঁচার রাস্তা জানে না, শিষ্যকে কি করে বাঁচাবে? বিষ পান করলে সে মরবে না, তাহলে সে বিষ নয়। সেটা বিষ নয়, কারণ বিষ তাকেই বলা হয় যেটা পান করলে মারা পড়ে। এখানে এখন বলছে যে মদ পবিত্র। মদটা কি ভাই? মদটা কি? মদটা সে যে খেলে নেশা হয় তার নাম মদ। তো যেটা খেলে নেশা হয় তার নাম মদ। তো মদটা শুদ্ধ না অশুদ্ধ? পবিত্র না? আবার পবিত্র না, আবার এও পবিত্র। তাহলে মদটা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। এ তো সব সব সকলেই বলবে। তো যে মদটা অশুদ্ধ হলো সে আবার কোথায় গিয়ে শুদ্ধ হয়, কি করে সম্ভব হবে? কিন্তু অন্য জায়গায় গিয়ে শুদ্ধ হয়ে যাচ্ছে। যাকে তো ব্যাপার হলো যে বিষ পান করা কি, যে ঈশ্বরের উপাসনা করবে না, যে ঈশ্বরের